এই যে দেখছি অবিকল তোমার হাতের লেখা কার চিঠি? তোমার বাংলা অ্যাড্রেস দেখি। পরম কল্যাণীয় স্নেহের বাবা দিবাকর, আশা করি তোমরা কুশলে আছো। বৌমার পায়ের ব্যথা নিশ্চয়ই সেরে গেছে, বিপ্লু টুঙ্কা নিশ্চয়ই ভালো আছে। ওদের অনেকদিন দেখিনি, তোমাকেও দেখিনি। তোমার শরীর ভালো তো? সাবধানে থাকবে। কি হলো? না, কার চিঠি? মার। আমার খবরাখবর কুশল এরা যত্ন করে, আশপাশের অনেকের সাথেই আলাপ হয়েছে। আমার খবরাখবর কুশল এরা যত্ন করে, আশপাশের অনেকের সাথেই আলাপ হয়েছে। চারুদির সঙ্গে মাঝে মধ্যে গল্প গুজব হয়। চারুদি স্কুলে পড়াতো। ভালোই তো আছে মনে হচ্ছে। কৌশল্যাদি বলে একজন পশু মারা গেছে, ওর ছেলে বিলেতে থাকে। মেয়ে ব্যাঙ্গালোরে বাচ্চা হবার জন্য এখন হাসপাতালে, তাই কেউ আসেনি। এরাই কালো গাড়ি করে শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে যাবার পর জামাই এসেছিল, বলেছে বাড়িতে শ্রাদ্ধ করবে। তুমি একদিন এসো ছেলে মেয়েদের নিয়ে। এর মধ্যে পরমেশ এসেছিল রানীকে নিয়ে, কমলা লেবু আপেল এনেছিল, ভাস্কর এসেছিল। International trade will continue to grow at 3-4% as there will be little impetus for the growth of demand. Stop. This implies continuation of development crisis of the late 80s. Paragraph. The instability in the oil market will make the energy exporting countries, মোহরি, তুইও যেমন চিরকাল তোদের মুখগুলোই চিনে দেখেছি। প্লিজ কন্টিনিউ। দ্য ইনস্টেবিলিটি ইন অয়েল মার্কেটস। নো 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 নো, চেঞ্জ ইট টু দ্য ডেপ্রিসিয়েশন অফ ইউএস ডলার্স এগেনস্ট yen and other European currencies since the beginning of chirokal toder mukh guli chine dekhechi chitial liklum kobe je janbo kokhono to eka thakini I'm sorry. The depreciation of the US dollar against the yen and Western European currencies since the beginning of kokhono to eka thakini I'm sorry. Anything wrong, sir? No, as a matter of fact, will you please come after lunch? All right, sir. Please, sir.
এনা এসব তোমার এত চিঠি লিখব কাকে আমাদের তোমার ছেলে বৌমাদের তোমার মেয়ে জামাই নাতি নাতনিদের তোমার আবার চিঠি লেখার লোকের অভাব মোহরি তুইও যেমন চিরকাল তোদের মুখগুলোই চিনে রেখেছি চিঠি আর লিখলুম কবে যে জানবো কখনো তো একা থাকিনি ঠিকানাগুলো লিখে দি আরে তোকে এক গ্লাস জল দি না 700026 দুপুরে খেয়েছিস তো তোকে কেমন শুকনো দেখাচ্ছে বৌমার শরীর ভালো আছে তো না ওই পায়ের ব্যথার একটু প্রবলেম করছে কতবার তো তোকে বলেছি যে একজন ভালো ডাক্তার দেখা শুভ চিঠি পেয়েছিস কেমন আছে ওরা নো আইডিয়া হ্যাঁ জানি না নতুন জায়গা ঠিক মতো গুছিয়ে নিতে পারলো কিনা আরে ও ছেলে স্কুলের ভর্তির কথা কিছু লিখেছে সে যা হোক একটা ব্যবস্থা নিশ্চয়ই করেছে তা বললে কি চলে তোর তো অনেক জানাশোনা দেখ না যদি ওকে ফিরিয়ে আনা যায় আচ্ছা ভাস্করের ওটা রোড না প্লেস রোড একডালিয়া রোড হ্যাঁ রোডই হবে হ্যাঁ রে ছোট বৌমার বাচ্চা কাচ্চা কিছু হবে আচ্ছা এইটা কি আমার জানবার কথা তুই তো সকলের বড় পরিবারের সব খবর তো তুই রাখবি শুধু কি ঠিকানা মনে রাখলেই চলে আমি নানা উপহারে পূজিয়াসে মহেশ্বরে তোমার পুত্র পাইলাম কোলে কিছুদিন ছিল সুখ এখন ঘটিল দুঃখ হ্যাঁ পুত্র পর রণস্থলে আসবো দিদি কে আরে সুধা এসো কি বর বসতি বাজ জীবনে কি ছাড় আস কি করিবি নবছত্র দণ্ড পুষ্পরজ বিছার সত্যি গিরেন বাবুর বউ বটে সারাদিন ছেলেগুলোর পেছনে লেগে থেকে কি সুন্দর বাগানটা তৈরি করে ফেললেন পুরনো অভ্যাস যাবে কোথায় সারা জীবন তো ছাত্র ঠেঙিয়ে এলেন ছাত্র তো তুমিও জীবন ভরে কম ঠেঙ্গাও নাই সারু কপালের ফের হে তোমার খবরদারি আহ নেই একজন ছাত্রের ইয়া ঠেকছে তবে সুধাই শোনের পর তুমি আমার দিকে নজর দিতেছ না কেন শোনো কথা উনি সারা হোমের তদারক করবেন আর ওর ওপর নজর রাখতে হবে আমাকে বাবা বা এ বয়সে কত সকালনাথ আর রামায়ণপুরে ওইবটা কি ওটা রাইখা দাও কৌশল্যা তো গেছে গিয়া এবার এই সুমিত্রা কই কই সকলেরই যাইতে হইব রাজা দশরথ তো বাদ যাইব না আমগর সকলেরই পালাইতাছে যেতে তো সকল কি হবে গিরিং বাবু তার জন্য তো আক্ষেপ কেন কি বলো সুধা ওসব কথা এখন থাক না চাবিদি হ্যাঁ আদ্যিকালে বুড়ো যত অলক্ষণে কথা অলক্ষণে ককারে জীবনের সার কথাটা মাঝে মাঝে মাথার মধ্যে ঢুকাইয়া দিতে হইব না বুঝলা সুধা এই হবে আমি আছি সকলের আগে আগে যাওয়ানোর কথা আমারই কিন্তু হিসাব মিলতেছে না কিছুতেই হিসাব কিছুরই মিলে না সংসারে সব দায়িত্ব থেকে মুক্তি পাবার জন্য এলাম এই হোমে কিন্তু এখানে এসো কিরম যেন সকলের সঙ্গে জড়িয়ে গেলাম তবু সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিঁড়িতে হবে বুঝলা কাউন্টডাউন শুরু হয়ে গেছে গিয়া কৌশলারে নিয়ে গেল কালো গাড়ি করিয়া বুঝলা না কাউন্টডাউন চলতেছে কাউন্টডাউন চলতেছে Now they're hungry.
to eat the porridge. But Papa Bear growls. Who's been eating my porridge? সকাল থেকে কাজে বসলে টুঙ্কা গানের ক্লাস থেকে ফিরলে বলেছিলাম সবাই একসঙ্গে বেরোবো, একটা রোববার। ঠিকানাটা তোমার লেখা তাই না? গতকাল দেখিয়ে বুঝেছিলাম ওই লাস্ট যেদিন হোমে গিয়েছিলাম সেদিন লিখে রেখে এসেছিলাম সকলেরই। সকলেরই আশ্চর্য, সবার ঠিকানা তোমার মুখস্থ? এখন সবাই দিব্যি যেতে পারছে, যখন এখানে ছিল রানীদের টিকিও দেখা যেত না। ওরা যাচ্ছে দেখাশোনা করছে, ভালোই তো। হ্যাঁ ভালোই, তাছাড়া এখন এসব কথা বলে কি লাভ বলো? যত সব শো অফ, এত যদি কনসার্ন তাহলে মাকে হোমে রাখবার দরকার কি ছিল? তুমি চাওনি, তোমারও তো সমর্থন ছিল। ও না, আসলে ডিসিশনটা আমরা সবাই মিলেই নিয়েছিলাম। সবাই মিলে বলো, তোমরা তিন ভাই মিলে নিয়েছিলে? আমার, উমার বা দেবীর কোনো মতামত চেয়েছিলে? কেন, তোমরা কি মাকে রাখতে চেয়েছিলে? না তা নয়, তবে আমাদেরও কোনো সাজেশন নেওয়া হয়নি। আসলে মেয়েরা তো এখনো স্বামীর ইচ্ছে চলে না। রানীকে জিজ্ঞেস করা হয়েছিল। রানী তোমাদের মতে সায় দিয়েছিল তাকে ওর নিজের ইচ্ছে না পরমেশ চেয়েছিল বলে? তাছাড়া পরমেশের বাড়িতে মানে রানীর শ্বশুর বাড়িতে মা থাকবেনই বা কেন? পরমেশের যদি আলাদা ফ্ল্যাট থাকতো তাহলে ভাবা যেত। এখন এইসব কথা কেন উঠছে? তুমি কিন্তু আমাকে মনে করিয়ে দিয়েছিলে যে দায়টা কেবল আমার একার নয়। হ্যাঁ দিয়েছিলাম, কারণ জামশেদপুরে শুভঙ্করের কাছে হোক বা এখানে ভাস্করের কাছে হোক কোথাও গিয়ে মা 15 থেকে 20 দিনের বেশি থাকতেন না। হয়তো ওদেরও ইচ্ছে হতো না ওনাকে রাখবার, তাই সমস্ত দায় দায়িত্বটা এসে পড়তো আমাদের ওপর। সেই জন্য সেই জন্য এই ব্যবস্থা। তাতে কি তুমি নিশ্চিন্ত হতে পারছো? চলো কোথায় যাই বলছিলে, একটু তৈরি করে নাও। না যাবো না, তুমি তোমার নিজের কাজ নিয়ে থাকো। TV Wonder saying happy birthday again this week, and I do hope you're tuned in Shorbury saying may the good Lord grant you good health and happiness on your birthday. Ashurmila, Shagota and Aninda wishing you for the 9th. On the 4th, Sudeshna Ghosh celebrated her special day and saying many happy returns is Chandan Guho. I'm also calling Anindita Boral of Bethune College from Shonchita Vishash, who says, we are sentimental after all, so I do hope you had a super 18th birthday on the 3rd. আচ্ছা বাবা বলো তো, হোয়াট হ্যাপেন অন 12th December 1924? তুই কি ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কিছু? আমি একদম বেঙ্গলের কথা বলছি। বেঙ্গল 1924, তখন তো ফ্রিডম মুভমেন্ট। আরে বাবা না না, আই মিন আ রিয়েল ভিআইপি ওয়াজ বর্ন অন দ্যাট ডে। আচ্ছা মা তুমি বলো তো, হবে কোনো মহাপুরুষ টুরুষ? শি ইজ আ লেডি মা। জানি না বাবা। কাম অন, ঠাম্মা ওয়াজ বর্ন অন দ্যাট ডে এন্ড দ্যাটস টুমরো। সুধা শরীর খারাপ? না চারুদি, উঠেছিলাম, আবার একটু শুতে ইচ্ছে করলো তাই শুয়ে পড়লাম। আজ তো তোমার জন্মদিন, বুড়ো মানুষের আবার জন্মদিন। আমায় বলো না, আমার কাছে তুমি ছেলে মানুষ, জন্মদিনে প্রিয় মানুষ কাছে আসে। তুমি দেখো
আজ তোমার ছেলে বউরা আসবে। আমার বউমা দেশে থাকলে ঠিক এক বাটি পায়েস নিয়ে হাজির হতো। দেখি রানী হয়তো আসতেও পারে। আমি যাই সুপারকে বলি স্পেশাল কিছু একটা বানাতে, আমাদের এখানে সেরে আওয়াজ আছে গো। যদি না দেখা মেলে দূরে গেলে এ জীবনে, তবুও মনে রেখো, মনে রেখো, রেখো মনে, যদি না দেখা মেলে। থামলা কেন? গান শুনেই তো আইলাম। এই গান তুমি কই থেকে শিখলা? তো আমার ছোটবেলাকার শোনা গান, আজকালকার পোড়াবন্ধা তুই এই গান জানেই না। সুধা, গিরিনবাবু তোমাকে একেবারে ছোট্ট কুকি দি ভেবেছেন। তোমার ছোটবেলা আর ওনার ছোটবেলা খুব বেশি যে তফাৎ নেই, উনি একেবারেই ভুলে গেছেন। বুঝলা, আমি তখন সবে পূর্ব বাংলা থেকে দেশাইছি। জ্যাঠামশার ছিল নাটক দেখার নেশা, তা তার সাথেই গেছিলাম শিশির ভাদুরি থিয়েটার দেখতে। এই গান আমি আইজও ভুলি নাই। সত্যি আমার স্বামীর সঙ্গে থিয়েটার দেখতে গিয়েছিলাম শ্রীরঙ্গমে, ওই রীতিমতো নাটকে প্রভাদেবীর গলাতে এই গানটা শুনেছিলাম। তোমারও গলাতে অপূর্ব শোনাচ্ছে সুধা। কৌশল্যদি চলে যাবার পর মাঝে মাঝে মনটা এত ভার হয়, তবু সুধার গান শুনলে মন ভরে। গাও। চাঁদিনী আকাশে নাহি আসে যদি ফিরে এ মরুর পথে নদী। গাড়িটা একবার পাঠালি পারতে। টুঙ্কা বিবলু সারাদিন অপেক্ষা করেছে। আজ মার কাছে আমাদের যাবার ছিল, ভুলে গেলে? জিএম এসেছিলেন, জরুরি মিটিং ছিল। দেখছোই তো এতক্ষণে ছাড়া পেলাম।
আমাদের এক কলিগের জ্যাঠামশাই ওখানে রয়েছেন। জায়গাটা নাকি দারুণ, আর খুব দূরেও নয়, ওই কাঁচড়াপাড়া ছাড়িয়ে গঙ্গার ওপরে। শুনেছি ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো। আমি কিছুতেই বুঝতে পারছি না এরকম একটা আইডিয়া তোর মাথায় এলো কি করে। অ্যাবসার্ড দাদা, তুই ব্যাপারটা একদম রিয়েলাইজ করছিস না। একটু ভেবে দেখ, মোদির সঙ্গে আলোচনা কর। আমি যখন গিয়েছিলাম তখন অবশ্য কোথায়, তোর বাড়ি, সেখান থেকেই তো আসছি। ভেবেছিলাম যে তুই অফিসে বেরোবার আগেই তোকে ধরে নেব। বিনীতার সঙ্গে কথা হয়েছে তোর? তেমন ডিটেলে কিছু নয়, ওই মেনলি আমার ট্রান্সফার নিয়ে কথা হচ্ছিল, আর দেবী বৌদির কাছে কিসব রান্নার রেসিপি চেয়েছিল সেই সব দিয়েছিল। ভাস্কর ব্যাপারটা জানে রানী? না, ভাস্করকে তুই বল দাদা। রানীকে আমি বলেছি, তবে পরমেশ দা তো এখন ট্যুরে আছে, তাই ও তেমন কিছু বললো না। অবশ্য আমার মনে হয় যে আমরা যে ডিসিশন নেব রানীরা সেটাই মেনে নেবে। কি জানি বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মাকে এরকম একটা আলাদা জায়গায় রাখা, আমরা সবাই থাকতে, জায়গাটা খুব ভালো রে, মার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া টাকাটা এমন কিছু বেশি না। কত? 1200 অল ইনক্লুসিভ। দিবাকর, মিসেস স্যার অন দ্য লাইন স্যার, শ্যাল আই পুট হার থ্রু? ইয়া। হ্যালো। হ্যাঁ বলো। শুভ এসেছিল তুমি বেরিয়ে যাবার পর? জানি। ও পৌঁছে গেছে, তাহলে তো শুনেছো সবই। শোনো, একটু মাথা ঠান্ডা করে বিবেচনা করো। সত্যি বলতে দায়িত্বটা তো তোমার একার নয়। কি গো, রাগ করেছো? না। মাথা ঠান্ডা রেখো মশাই, আমি এখন রাখি। আচ্ছা রাখলাম। সোনা, রোববার চলে শুভা রানীকেও বলছি, অনেকদিন পর সবাই মিলে মার রান্না খেতে খেতে আলোচনা করা যাবে। ঠিক আছে, একদিন আমরা সবাই মিলে গিয়ে জায়গাটা দেখে আসতে পারি। গঙ্গার পাড়ে একটা আউটিং হবে, এট দ্য সেম টাইম নট এ ব্যাড আইডিয়া। কি বল ভাস্কর? আমি আছি। তুমি তো সবই আছো, হুল্লোর পেলি। ঠিক বলেছিস শুভা, ভাস্করটার পাল্টালো না। কোথায় বিয়েটা করেছিস একটু সংসারী হবি, তা না, খালি আড্ডা আর ফুর্তি। তুই চুপ কর না, দেখছি এখানে আমাদের মধ্যে একটা সিরিয়াস আলোচনা হচ্ছে, ওকে একটা না একটা কমেন্ট করতেই হবে। কি নিয়ে ঝগড়া বাদালি? তোদের এই পিটোপিটি দুটোতে গন্ডগোল সব সময় লেগে রয়েছে। তোমার নাতিদের সরগোল যে তার চেয়েও মারাত্মক মা, কথা বলবার জো নেই। এমন করে বলিস নি শুভ, কটা দিন ওরা এক হতে পারে বলতো? কত খুশি সব দেখতো। আসলে তুমি খুশি হয়েছো সবচেয়ে বেশি, কে তাই না? বৌমা, বড় বাটির পায়েসটা জামাইয়ের জন্য। আচ্ছা বাবা, বড় মাসের আবার স্পেশাল খাতির। আমাদের আরেক কাপ চা হবে নাকি? বলতে হবে না, বসিয়ে দিয়েছি। ও তুমি গ্রেট। আমি তোমায় হেল্প করবো দিদি ভাই। না না, তোরে গল্প কর। সত্যি তুমি মেজার চা কফি সিগারেটটা ছাড়াতে পারলে না। আমি হার মেনেছি, দেখো তুমি পারো কি না। একমাত্র বোন বলে কথা। কেন একমাত্র বোনের হচ্ছে না বলে? দাদা একটু বস না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস। আরে বাবা, জায়গাটা গিয়ে একবার দেখলে হয়তো এতটা খারাপ নাও লাগতে পারে। ইনফ্যাক্ট সকলের কাছে এভাবে ঘুরে ঘুরে থাকার থেকে একটা পাকাপাকি বন্দোবস্ত হওয়াটা মোর প্র্যাকটিক্যাল। তাছাড়া এই কলকাতার কাছাকাছি আমাদেরও একটা বেড়ানোর জায়গা হবে। আসলে কি, আমার যদি ট্রান্সফারের ব্যাপারটা না থাকতো তাহলে হয়তো আমি এতটা ইনসিস্ট করতাম না। দেখ, মাকে রাখা আমার পক্ষে সম্ভব না। জামশেদপুরে দেখেছিস তো, একবার গেলে পরে কয়েকদিন বাদেই চলে যাবো চলে যাবো। আর এই তো সেই কত দূর ভোপাল, হঠাৎ চলে আসতে চাইলে পাঠাতেও পারবো না। না তাছাড়া আমার কি মনে হয় জানিস দাদা, মা বোধ হয় আমাদের কাছে খুব একটা কমফোর্টেবল ফিল করে না। কিছুদিন যেতে না যেতেই বলবেন যে ওই বিপ্লব টঙ্কার জন্য মন কেমন করছে। একা বৌদির খুব পরিশ্রম যাচ্ছে, মানে সব নানান অজুহাত দেন আর কি। আসল টানটা বড় ছেলের প্রতি, তাই না? সেটাই তো স্বাভাবিক।
মতি টুঙ্কারা তো দেরি হচ্ছে যে গানের ক্লাস পর রিহার্সাল আছে, এসে যাবে। ও আচ্ছা, বাচ্চাদের খেতে বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ বাবা, বেলা হয়ে যাচ্ছে, একটু চা গুলো দিয়ে দে। বিপুল দাদা, গোকুল করকি, তোমরা খেতে এসো, মা তুমি ওদের পাঠিয়ে দাও। কি দারুণ গেট টুগেদার আজকে! এই তো বেশ খানিকটা মিস করলাম, তাই না তাই না বাবা? না রে, এই তো রাও শুরু, সবে সেকেন্ড রাউন্ড চা চলছে। ছোটকা, তুমি কিন্তু একটু মোটা হয়েছো। ভাই আমি রোজই ভাবি যে ওই মর্নিং ওয়াকে যাবো, কিন্তু আর আমি শেষ হয়ে যাচ্ছে, একটু খেয়াল করছো না তুমি? ও ভালো, একটু কথা ছিল আপনার সঙ্গে আমার। সুধা দিদিকে বলো ভিজিটার এসেছেন। এই মাসের টাকাটা কিন্তু আমি এখনো পাইনি। ও আচ্ছা ঠিক আছে, কালকে ঠিক পাঠিয়ে দেবো। বসুন, উনি আসছেন।
ওমা তুই একটু ভাত ঘুম লেগেছিল, ছেলেটা বলল ভিজিটার এসেছে। কি হলো, হাসছ? বড় মজার জায়গায় পাঠিয়েছিস তোরা, এখানে পেটের ছেলেকেও ভিজিটার বলে। কেমন আছো মা? ভালোই রেখেছে এরা। তোকে কেমন শুকনো লাগছে? আরে শরীর ভালো আছে তো? তোমার কথা বলো। ভালোই তো বললাম যে, দেখে মনে হচ্ছে না। ভালো থাকলেই ভালো। এই না আবার এত সব কেন? এমনি তুমি খাবে বলে বিপ্লুটুম কাদের আনতাম জানো, তাই অফিস থেকে সোজা এলাম তো। আরে বৌমা কেমন আছে? ভালো। মিষ্টি খাবি? চারু দি দিয়েছে। মা আজকে আমি উঠি মা, অনেকটা রাস্তা যেতে হবে। কি ব্যাপার, সন্ধ্যে থেকেই চুপচাপ? কি বলবো, ভাস্কর মা কেউ যোগাযোগ করেছিল? করলে জানতে না, এ মাসে হোমের টাকাটা ভাস্করের দেবার কথা ছিল, দেয়নি। আজ ওখানে গেছিলে বুঝি? হ্যাঁ। একটা কথা বলবো, রাগ করবে না? তোমার মার মাথাটা বোধহয় ঠিক নেই। তার মানে? এই যে চিঠি লিখেছেন না, এ গেছিল সে গেছিল, ওগুলো মনে হয় সব বানানো, সত্যি নয়। সে কি কি বলছো তুমি? আজ রানীর ফোন এসেছিল মার খবর নিতে, বলছিল অনেকদিন যেতে পারেনি, পরমেশও দুমাস ধরে টুরে টুরে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা শুনে আমি ভাস্করদের ফোন করলাম, উমা বলল ভাস্কর নাকি কাজের চাপে অনেকদিন নিজে যেতে পারেনি, উমাকেও নাকি মা একটা চিঠি লিখেছেন, লিখেছেন আমি নাকি প্রায় যাই। ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা।
জানো, মার মুখটা আজকাল ভালো করে দেখতে পাই না। আচ্ছা, মাকে হোম থেকে নিয়ে এলে হয় না? কতটা সিরিয়াস ব্যাপার না জেনে এখন থেকে ভেঙে পড়ছিস কেন? একটা খুব অন্যায় করে ফেলেছি দাদা, এতদিনে মাকে একদিনের জন্য দেখতে গেলাম না। ঠিক আছে ঠিক আছে, চল চল। পরমেশ, দুপুরে খাবার পর মুখে পেন উঠেছিল, ডাক্তার এসেছিল, কিছু করতে পারেনি। Oh.
মনের